এভারেজ দিয়ে 27 বললে যে কোনো এজই হতে পারে, ইভেন দেন চাইল্ডহুডেরও হতে পারে। মেন ফিমেল রেশিও এখানে কিন্তু ওখানে 1:1 ছিল বাইপোলারে, আর এখানে কিন্তু 1:2 ফিমেল প্রোন ডিউ টু সাম হরমোনাল ইনফ্লুয়েন্স। আর সোশ্যাল ক্লাসে হায়ার অ্যান্ড লোয়ার ক্লাস আর মোর ভালনারেবল। হায়ার ক্লাসের কথা বলছে, এখন পেসিং লাইফ তো, তখন চিন্তা করে যদি হায়ার ক্লাসের মধ্যে কনফ্লিক্ট বা ড্রাইভ বেশি বেশি, যদি ড্রাইভ যদি বেশি হয়, এক্সপেকটেশন বেশি, তাও যদি না পায় সেটাও একটা হতে পারে। আর লোয়ার ক্লাসের মধ্যে হলো কি, তার হলো গিয়া ডেইলি লিভিংসের, ডেইলি লিভিংসের সাপোর্টটা কম। এই সাপোর্টের জন্য, সাপোর্ট কম থাকার জন্য তার ডিপ্রেশন হয়। একটা হলো গিয়া আসে বেশি বেশি, তার হলো গিয়ে তার নিডসটা বেশি তার জন্য। আর ওখানে নিডসটায় নর্মাল যে একে লোয়ার লিমিটেড যে নর্মাল নিডস এটাই ফিল আপ হয়ে যায়, তার জন্য বসি হায়ার ক্লাস আর লোয়ার ক্লাসের বেশি হয়। কিন্তু বলা যাবে না যে কোনো সব ক্লাস কোনো ক্লাসে মিডিল ক্লাসে হবে না, এটা না, মিডিল ক্লাসে হয়। কিন্তু বেশিটা হলো গিয়া হায়ার অ্যান্ড লোয়ার ক্লাসের মধ্যে, ম্যারিটাল স্ট্রেসের মধ্যে মোরলি ডিভোর্স অ্যান্ড সেপারেটেড কথা বলেছে। সিঙ্গল যদি হয়, সিঙ্গল মানে আনম্যারিড না, যদি বিয়ে হলো তারপরে বিয়ে ভেঙে যায়, এটা সব ক্ষেত্রেই হয়। এটা তো সিজোফ্রেনিয়ার ক্ষেত্রেও হয়, বাইপোলার ক্ষেত্রে হতে পারে, ডিপ্রেশনের ক্ষেত্রে বেশি হয়। এই যে ডায়াগনোসিস ক্রাইটেরিয়া মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার অর ডিপ্রেসিভ ইস্যু যদি হয়, এই ক্রাইটেরিয়াগুলো যদি মিলে যায়, ডিউরেশন ক্রাইটেরিয়া, তাহলে আমরা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলবো। আর এই ক্রাইটেরিয়া যদি থাকে একটা বাইপোলার রোগীর ক্ষেত্রে ওই এপিসোডে, তাহলে এটা বাইপোলার ডিসঅর্ডার, কারণলি বাইপোলার ওয়ান ইজ কারেন্ট ডিপ্রেসড হবে। আর যদি কোনো ম্যানিক ফেজ না থাকে, তাহলে আমরা বললাম বাইপোলার ডিসঅর্ডার না বলে ইউনিপোলার ডিসঅর্ডার অথবা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। এখানে মেইন ক্রাইটেরিয়া এটা মুড ডিসঅর্ডার, মেইনলি আমরা বলি, আগেও বলছি মুড ডিসঅর্ডার, মুডের ভেরিয়েশন, মুডে যদি ইউ কি বলে ইউফোরিক মুড হয় সেখানে ম্যানিক এপিসোড, এখানে ডিপ্রেস মুড হয় তাহলে ডিপ্রেসিভ এপিসোড। তাহলে ডিপ্রেসিভ এপিসোডের মধ্যে যেটা হয় যে থাকতে হবে, শুধু ডিপ্রেসিভ এপিসোড থাকলেই হবে না, সেক্ষেত্রে আরও কিছু ক্রাইটেরিয়া আছে। সেটা হলো গিয়া 5টা ক্রাইটেরিয়া থাকবে, আমরা 9টা ক্রাইটেরিয়ার মধ্যে 5টা যদি থাকে, 2 সপ্তাহ ধরে থাকে, তখন আমরা বলছি মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। একইভাবে বাইপোলার ক্ষেত্রে যদি হয়, ওই এপিসোডটা যদি হয় 2 সপ্তাহ ধরে থাকে, কিন্তু তার আগে হিস্ট্রি অফ ম্যানিক বা হাইপোম্যানিক এপিসোড থাকে, তখন আমরা বলছি বাইপোলার 2 ডিসঅর্ডার বা বাইপোলার 1 ডিসঅর্ডার কারেন্ট ডিপ্রেসড। আমি কি বুঝাইতে পারছি না, আমি কোয়ালিটি বলতেছি যে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার এবং বাইপোলার ডিসঅর্ডার, বাইপোলার ডিপ্রেসড। তাহলে আমরা বলছি যে এখানে মেইন ক্রাইটেরিয়া যেহেতু 9টার মধ্যে 2টা থাকতে হবে, এটা ডিপ্রেস মুড আর ল্যাক অফ ইন্টারেস্ট, ডিপ্রেস মুড আর ল্যাক অফ ইন্টারেস্ট, এই 2টা থাকতে হবে 9টার মধ্যে। 2টার মধ্যে 1টা থাকতে পারে মিনিমাম, যে হয়তো ডিপ্রেস মুড অর ইরিটেবল মুড বলে, বাচ্চাদের ক্ষেত্রে ইরিটেবল মুড, আবার কিসের বয়স্কদের হয় ইরিটেবল মুড হলে আমরা আবার ল্যাক অফ ইন্টারেস্ট থাকতে হবে। কোনো কারণে ডিপ্রেস মুড আছে তাহলে আমরা আর কিছু খুঁজবো না, এটার সাথে যদি আরো 4টা অ্যাড হয় তাহলে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার হয়ে গেল। আর যদি মনে হয় এটা ইরিটেবল মুড হয় তাহলে ল্যাক অফ ইন্টারেস্টও থাকতে হবে, অর ল্যাক অফ প্লেজার ইন প্লেজারেবল অ্যাক্টিভিটিস এটা থাকে। সাথে আরো যদি হয় যেমন সিগনিফিকেন্ট ওয়েট লস, মেইনলি হয় ওয়েট গেনও হয়, ওয়েট লস হতে হলে সাধারণত ডিক্রিজ অ্যাপেটাইট হয়, আবার ওয়েট গেন হতে ইনক্রিজ অ্যাপেটাইট হয়, স্বাভাবিক যদি বেশি হয় খাবার খায় তাহলে ওয়েটটা বাড়বে। ইনসোমনিয়া সাধারণত হয় এবং ইনসোমনিয়া আর হাইপারসোমনিয়া, ইনসোমনিয়া আর হাইপারসোমনিয়া, তবে এইটা ক্রাইটেরিয়া আলাদা। ইনসোমনিয়া আমাদের সাইকেলিক ডিসঅর্ডারে এমন কোনো ডিজিজ নাই যেখানে আসলে ইনসোমনিয়া একটা সমস্যা না হয়, কিন্তু ইনসোমনিয়া ক্রাইটেরিয়াটা আছে, যেমন হলো গিয়া আর্লি মর্নিং ওয়েকিং টাইপ স্লিপ অর ডিফিকাল্টি ইন ইনিশিয়াল স্লিপ। ইনিশিয়াল স্লিপ হলো অ্যাংজাইটি ক্ষেত্রে হয়, আর আর্লি মর্নিং ওয়েকিং টাইপ স্লিপ হলো গিয়া ডিপ্রেশনের ক্ষেত্রে হয়। আর্লি মর্নিং টাইম স্লিপ ডিস্টারবেন্স মানে বলছি যে যে টাইমে ঘুম থেকে যদি উঠে তার চেয়ে অন্তপক্ষে 2 ঘন্টা আগে ঘুম ভাঙবে আর ঘুম আসবে না, দিস ইজ আর্লি মর্নিং ওয়েকিং টাইম অফ স্লিপ। বুঝা গেছে কিনা, যদি হয় তাহলে আবার হলো কি, আমরা বলি বাইপোলারের ক্ষেত্রে বলছিলাম আমরা ম্যানিকের ক্ষেত্রে ডিক্রিজ নিড ফর স্লিপ, ঘুমিয়ে দিতে দরকার নাই, 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমালে তার হয়ে যায়, হ্যাঁ তার তাকে হয়ে যায় শুধু না, তাকে দেখলে ফ্রেশও লাগে,
তার ফেটিক মনে হয় না, এক্সস্টেড মনে হয় না, তোমার অবজারভেশন করলে এইভাবে যায়, ডেট ইজ এগেন দ্য স্লিপ প্যাটার্ন। তাহলে আমরা বললাম ইনসোমনিয়া বললেই হবে না, ইনসোমনিয়া অ্যাংজাইটির ক্ষেত্রে হতে পারে, ডিপ্রেশনে হতে পারে। অ্যাংজাইটির ক্ষেত্রে বললাম ঘুমাতে গেলে ঘুম আসে না, সহজে আসে না, আসে ভাঙে, আসে ভাঙে ঘুম হয়। আর ডিপ্রেশনের ক্ষেত্রে ঘুম আসে বা আসে না, কিন্তু আর্লি ঘুম ভেঙে যায়, দেরিতে আসলো বা আগেই আসলো কিন্তু ঘুমটা আগে ভেঙে যায়, রিফ্রেশ লাগে না। কারণ এটার সাথে সম্পর্ক একটা যে আমরা র্যাম স্লিপ নন র্যাম স্লিপ স্লিপ প্যাটার্নে র্যাম নন র্যাম নন র্যাম আর র্যাম যুগ করেই তো স্লিপ সাইকেল হয়। এখন নন র্যাম যত স্লিপ সাইকেল রিপিট করতে থাকবে তত নন র্যাম কমে যায়, প্রপোর্শন টু ইস টু ওয়ান হয়, নন র্যাম টু আর হলো গিয়া ওয়ান হলো গিয়া র্যাম। যখন রিপিট স্লিপ সাইকেলটা কন্টিনিউ রিপিট করতে থাকে, ফার্স্ট সাইকেল সেকেন্ড সাইকেল থার্ড সাইকেল ফোর্থ সাইকেল, ফোর্থ সাইকেলে কিন্তু র্যাম আর নন র্যাম কাছাকাছি হবে, অথবা র্যাম বেশি হয়ে যাবে নন র্যাম কমে যাবে, এই জন্য যত রিফ্রেশিং লাগে। তো এই জন্য আমরা বলি আর্লি মর্নিং টাইপ অফ স্লিপ সাধারণত ডিপ্রেশনে হয়। সেটা আর্লি মর্নিং টাইপ মানে আমরা যে রিপিটেশন হওয়ার কথা ছিল স্লিপ সাইকেল দুইটা তিনটা চারটা পাঁচটা, ওই পাঁচটা না হওয়াতে র্যাম কমে যায়, তার জন্য ফেটিগলি কাটে না। কাজেই আমরা যেটা বলতে চাচ্ছি যে ডিপ্রেস মুড অর মার্ক ডিমিনিস ইন্টারেস্ট অর প্লিজার এটার সাথে যদি হয়, এখানে বলা হয় ইন অল অর অলমোস্ট অল অ্যাক্টিভিটিস মোস্ট অফ দ্য ডে নিয়ারলি এভরি ডে, এই শব্দগুলো জার্গন একটা, মানে হলো কি যে প্রায় একদিনে চব্বিশ ঘন্টার মধ্যে মোটামুটি বারো তেরো ঘন্টা বা চোদ্দ পনেরো ঘন্টায় তার খারাপ লাগে, অথবা এক সপ্তাহ দশ দিনের এক সপ্তাহের মধ্যে চার দিনই খারাপ লাগে বা পাঁচ দিনই খারাপ লাগে বা সাত দিনই খারাপ লাগে। যদি এক সপ্তাহের মধ্যে তার দুই দিন বা তিন দিন খারাপ লাগে, দ্যাট মাইট নট বি মার্ক ডিমিনিস ইন্টারেস্ট বা প্লিজার বলা যাবে না। এই জন্য বলছি ইন অল অর অলমোস্ট অল অ্যাক্টিভিটিস নিয়ারলি মোস্ট অফ দ্য ডে নিয়ারলি এভরি ডে, এই কথাগুলো বলার পিছনে এটাই কারণ। কি বলতে বলা হচ্ছে ডিপ্রেস মুড মোস্ট অফ দ্য ডে নিয়ারলি এভরি ডে অ্যাজ ইন্ডিকেটেড বাই আইদার আর সাবজেক্টিভ রিপোর্ট অর অবজেক্টিভ অবজারভেশন, মানে সে নিজে বলবে আমার মন খারাপ থাকে, আবার অথবা সে মন বলবে না, কিন্তু অনেকে বলে তার তো মন খারাপ থাকে, আগে আগে তো সে হাসি খুশি থাকতো, এখন তাকে আসলে হাসি খুশি আমরা দেখি না, আমার বাচ্চাটা হাসি খুশি থাকতো এখন আর দেখি না, তাকে মন খারাপ মন মরা থাকে, তাহলে অবজেক্টিভ অবজারভেশন অবজারভেশন মেড বাই আদার্স এটা হতে পারে। তাহলে ডিপ্রেস মুড মার্ক ডিমিনিস ইন্টারেস্ট অর প্লিজার, আর সাথে বললাম সবনিবেন ওয়েট লস আর ওয়েট গেইন, তাহলে অ্যাপেটাইটের সাথে রিলেটেড। ইনসোমনিয়ার কথা বলছিলাম আমরা, ইনসোমনিয়া হলো কি আর্লি মর্নিং টাইপ অফ ইনসোমনিয়া, আর হাইপারসোমনিয়া হতে পারে। তো হাইপারসোমনিয়া এখানে বললাম ওয়েট লস দিস ইজ ইউজুয়াল, ওয়েট গেইনটা আনইউজুয়াল, সাধারণত ওয়েট গেইনটা আনইউজুয়াল, ইনসোমনিয়া ইউজুয়াল আর হাইপারসোমনিয়া আনইউজুয়াল, কিন্তু ভেরি ফ্রিকোয়েন্টলি দেখা যায় হলো ওয়েট লস আর ভেরি ফ্রিকোয়েন্টলি হলো ইনসোমনিয়া। তাহলে যদি ওয়েট গেইন হয় তার মানে কি ডিপ্রেশন না আসলে না, সেই ক্ষেত্রেও ডিপ্রেশন হতে হবে। যদি ওখানে বললাম লো মুড অর লস অফ ইন্টারেস্ট যদি থাকে, তাহলে এটাও সিগনিফিকেন্ট, আগে স্বাভাবিক ছিল এখন ওয়েট গেইন হয়ে গেছে, তাহলে বলতে হবে এটা ডিপ্রেশনের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যায়। কীভাবে আগে নর্মাল ছিল এখন হাইপারসোমনিয়া হয়ে গেছে, তখন বলতে হবে এটা ডিপ্রেশনের ক্রাইটেরিয়া। সাইকোমোটর রিটার্ডেশন সাধারণত হয়, সাইকোমোটর রিটার্ডেশন চিন্তা ভাব শক্তি অত খুব স্লোলি চিন্তা করে অথবা কাজ করতে গেলে স্লো হয়, মুভমেন্টটা স্লো হয়, কিন্তু আবার উল্টাভাবে হতে পারে সাইকোমোটর এজিটেশন হতে পারে। তার মানে সাইকোমোটর এজিটেশন ওয়েট গেইন, হ্যাঁ, তারপরে হলো গিয়া হাইপারসোমনিয়া, এটা হলো এটিপিক্যাল টাইপ প্রেজেন্টেশন, টিপিক্যাল টাইপ অফ প্রেজেন্টেশন না, এই জন্য আমরা টিপিক্যাল ডিপ্রেশন এটিপিক্যাল ডিপ্রেশন শব্দগুলো ইউজ করব। আর হলো ফেটিক অর লস অফ এনার্জি, তো আমরা সাধারণত জিজ্ঞেস করি যে এই আপনার কি খুব উইক লাগে, আপনি যেটা একটা কাজ করতেন আগে যেরকম এনার্জি গেইন পাইতেন এখন কি পান, বা একটা কাজ করলে যতটুকু হাঁপায় উঠতেন এখন কি হাঁপায় ওঠেন, এটাই বলি এক্সেসিভ ফেটিগুলিটি অর লস অফ এনার্জি। আর ডিমিনিস এবিলিটি টু থিঙ্ক অর কনসেন্ট্রেট অর ইনডিসিপ্লিনস, ডিসিশন নিতে না পারা, মানে একটা জিনিস যদি মনোযোগ দিয়ে না কাজ করতে পারি
মনে থাকবে না, মনে না থাকলে ভুলে যাব। আর একটা হলো কি, আমি মনোযোগ দিয়ে আমি চিন্তা অ্যানালাইসিস করতে পারি না, তার জন্য আমি ডিসিশন নিতে পারি না এটা কাজটা করলে ভালো হবে না মন্দ হবে, নিজের উপর কনফিডেন্স থাকে না। তাহলে ডিমিনিস এবিলিটি টু থিঙ্ক অর কনসেন্ট্রেট অর ফরগেটফুলনেস অর ইনডিসিপ্লিনেস, এটা একটা ক্রাইটেরিয়া। আর একটা যেটা হলো কি, ফিলিং অফ ওর্থলেসনেস অর এক্সেসিভ অর ইনঅ্যাপ্রোপ্রিয়েট গিল্ট, আসলে কোনো অর্থ হয় না, এই ক্লাস করার কোনো অর্থ হয় না, আমার ভাত খাওয়ার কোনো অর্থ হয় না, আমি কাউকে ফোন করবো এটা অর্থ হয় না, পড়াশোনার কোনো অর্থ হয় না, দিস ইজ ওর্থলেসনেস, যা করতেছি আমার কোনো করার দরকার নাই, শুধু শুধু করতেছি। অর এক্সেসিভ অর ইনঅ্যাপ্রোপ্রিয়েট গিল্ট, যদি বলি এক্সেসিভ গিল্ট হয়, আমি কোনো কারণে কোনো কোনো সময় একটা ট্রাক্টর ড্রাইভারকে টাকা দেয় নাই, কমছি তার সাথে আর্গু করে, এখন আমার মনে পড়তেছে, বা অথবা আমার এই কারণটা ওই কারণে হয়তো ওই ড্রেসার ড্রাইভারের কোনো ক্রাইসিস হয়েছে বা নিজের ক্ষতি করছে, এরকম যদি চিন্তা করে তাহলে এটাকে বলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট গিল্ট। অথবা রাস্তায় হাঁটতেছি, হাঁটতে হাঁটতে গিয়ে একটা বড় পিঁপড়া মারা গেছে, তুমি একটা তোমার পায়ে বেশ হয়ে মারা গেছে, এটার জন্য খারাপ লাগতে পারে, কিন্তু এটার জন্য যদি সারাক্ষণ মন খারাপ হয়ে থাকে, আমি সারাক্ষণ বলছি এটাই খালি আফসোস করতেছি, ইট ইজ দ্য ফিলিং অফ ওয়ার্থলেসনেস অর এক্সেসিভ অর ইনঅ্যাপ্রোপ্রিয়েট গিল্ট অফ সোর্স, রিকারেন্ট থটস অফ দ্যাট মরে গেলে ভালো হবে মন, অথবা শুধু মরার চিন্তা আস কেমনে কো মরলে ভালো হবে মন, অথবা আমি সুইসাইড করতে চাই কিভাবে সুইসাইড করলে আমি সাকসেস হব এই চিন্তা করি, অথবা এইটা এই সাকসেস না হলে আর একটা কী করলে আমি একদম সাকসেস হব সেই চিন্তা যদি করি, অথবা সুইসাইডের জন্য সে অ্যাটেম্প করছে কিন্তু ফেইল হয়েছে, সেটাও কিন্তু একটা অংশ। তাহলে আমরা এই নয়টার মধ্যে যদি যে কোনো চারটা পাঁচটা থাকে, এবং এই পাঁচটার মধ্যে যেটা বললাম এই দুইটা যদি থাকে, ল মোড আর লস অফ ইন্টারেস্ট, এই দুইটার একটা থাকে তাহলে আমরা এটা দুই সপ্তাহ ধরে থাকে, তাহলে আমরা মেজর ডিপ্রেসিভ ডিজর্ডার বলছি। এই মেজর ডিপ্রেসিভ ডিজর্ডার এই এপিসোডটা আমরা আবার বলছি, কোনো কারণে ম্যানিক এপিসোড বা হাইপোম্যানিক এপিসোড থাকে আগের থেকে, তাহলে এটা মেজর ডিপ্রেসিভ ডিজর্ডার বলবো না, সেক্ষেত্রে বলবো বাইপোলার মোড ডিজর্ডার, কার্লি বাইপোলার ওয়ান ডিজর্ডার অর টু ডিজর্ডার, হাইপোম্যানিক থাকলে টু, ম্যানিক থাকলে ওয়ান, একটা যে কোনো লাইফ সাইকেল লাইফ টাইমে, তাহলে এটাকে বাইপোলার ওয়ান ডিজর্ডার কারেন্ট ডিপ্রেসড আর বাইপোলার টু ডিজর্ডার কারেন্ট ডিপ্রেসড আমরা বলবো। আর যদি কোনো ম্যানিক ও হাইপোম্যানিক এপিসোড না থাকে তাহলে আমরা বলবো মেজর ডিপ্রেসিভ ডিজর্ডার। তো এটা করতে গেলে আমরা অবশ্যই যে কোনো একটা সিকে বলছে সিমটমস কজ সিগনিফিকেন্ট ডিস্ট্রেস, আমার খারাপ লাগে, অথবা আমি কাজ করতেছি আমি ক্লাসে ঠিক মতো পারফর্ম করতেছি না, আমি কথা বললে আমি চুপচাপ থাকতেছি ঘুমায় থাকতেছি, হ্যাঁ, অথবা আমি আসলে খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছি, মানুষ ভালোভাবে নিচ্ছে না, সেটা থাকতে হবে। তাহলে আমরা বলছি সিগনিফিকেন্ট ডিস্ট্রেস ইম্প্যামেন্ট ইন সোশ্যাল অকুপেশন অর আদার ইম্পর্টেন্ট ফাংশন থাকতে হবে, কিন্তু এটা আসলে কোনো সাবস্টেন্সের কারণে হওয়া যাবে না, অথবা কোনো জেনারেল মেডিকেল কন্ডিশনের কারণে না, জেনারেল মেডিকেল হাইপোথাইরয়েডিজম যদি থাকে তাহলে হবে না, হ্যাঁ, তার জন্য হবে না, সেটা ডিপ্রেশন বলা যাবে না, অথবা যদি হয় সাবস্টেন্স নেওয়ার জন্য বা সাবস্টেন্স উদ্রণের জন্য যদি হয় তাহলে এটা মেজর ডিপ্রেসিভ ডিজর্ডার না, ডিপ্রেসিভ ডিজর্ডার ডিউ টু দ্য জেনারেল মেডিকেল কন্ডিশন অর ডিপ্রেসিভ ডিজর্ডার ডিউ টু দ্য সাবস্টেন্স উদ্রণ, এইভাবে বা সাবস্টেন্স ইন্টারপ্রেশন এটা বলতে হবে। তাহলে আমরা এই ক্রাইটেরিয়া যদি আমরা রিপিট করি তাহলে এটা হবে, তাহলে আমরা বললাম যে ডিপ্রেস মুড মার্ক ডিমিনিস ইন ইন্টারেস্ট অর প্লেজার সিগনিফিকেন্ট ওয়েট লস অর ওয়েট গেইন ইনসোমনিয়া অর হাইপারসোমনিয়া সাইকোমোটর রিটার্ডেশন অর এজিটেশন ফেটিক এক্সেসিভ ফেটিগুলিটি ডিমিনিস এবিলিটি টু থিঙ্ক অর ফরগেটফুলনেস তারপরে ফিলিং অফ ওয়ার্থলেসনেস অর এক্সেসিভ ইনঅ্যাপ্রোপ্রিয়েট গিল্ট রিকারেন্ট থটস অফ দ্যাট তারপরে সুইসাইড রিকারেন্ট সুইসাইড আইডিয়েশনস অর সুইসাইড অ্যাটেম্প অর সুইসাইড প্ল্যান ফর কমিটিং সুইসাইড, এই জিনিসটা একটা প্রবলেম। আচ্ছা, এগুলো কিন্তু আমরা জিজ্ঞেস করতে, আমরা বললাম যে লো মুড মানে ডিপ্রেস মানে আপনার মন কেমন থাকে, ইদানিং কেমন মন থাকে, আপনার মন কি খারাপ থাকে সারাক্ষণ, প্রায়ই খারাপ থাকে, তাহলে বললাম সপ্তাহে কতদিন থাকে, সারাদিনে কতক্ষণ থাকে। সাধারণত ডিপ্রেশনের ক্ষেত্রে লো মুডটা আর্লি মর্নিং উইকিং টাইম হয়, আমরা বলি এই জন্য অনেক সময় ডায়নাল ভেরিয়েশন মুড বলে, ডায়নাল ভেরিয়েশন মুড ডায়নাল ভেরিয়েশন সিমটমস বলে, ডায়নাল ভেরিয়েশন মুড মানে মনটা খারাপ থাকে, সকালে উঠেই মন খারাপ থাকে,
আবার আস্তে দিন যত যায় মন আস্তে আস্তে ভালো হতে থাকে। মন যে সারাক্ষণ খারাপ থাকবে নট নেসেসারিলি, মন খারাপ থাকে সবসময় খারাপ হতে পারে, কিন্তু সিগনিফিকেন্ট হলো গিয়ে যদি সকালে ঘুম থেকে উঠেই মন খারাপ থাকে। আমরা বুঝি না যে মন খারাপ থাকার পিছনে কারণ হলো গিয়ে ওই যে বললাম ফেরিগুলি কাটে না, যে স্লিপ সাইকেল কম হয়ে যাওয়ায়, আর্লি মর্নিং টাইপ স্লিপ হয়ে যাওয়ায় ফেরিগুলি কাটে, স্লিপ সাইকেল রিপিটেশন হয় না, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর শেষ হয়, 4 নম্বর 5 নম্বর সাইকেল রিপিট হয় না, তখন আমার ফেরিগুলি না কাটার জন্য আর্লি মর্নিং এই খারাপ হয়। যখন দিন যত যায় তখন আস্তে আস্তে এটি ফেরিগুলি কাটে। আর লস অফ ইন্টারেস্টের কথা বলতে দেখি, এই ইন্টারেস্টটা তো সকালের দিকে খারাপ হয়ে যায়। আর সিগনিফিকেন্ট ওয়েট লস, ওয়েট গেইনের কথা বলছি, অনেক সময় কিছু কিছু ফিজিক্যাল সিমটমস থাকে, এটা হতে পারে। আচ্ছা আরো কিছু আছে আমরা এইখানে এই সিমটমস এর বাইরে, বায়োলজিক্যাল সিমটমস অফ ডিপ্রেশন বল। বায়োলজিক্যাল সিমটমস অফ ডিপ্রেশন মানে যেমন বলি আমরা ওয়েট লস অর ওয়েট গেইন, ওয়েট লস অর ওয়েট গেইন অ্যাপেটাইট, ইনক্রিজ অ্যাপেটাইট অর ডিক্রিজ অ্যাপেটাইট, কনস্টিপেশন, ইনসোমনিয়া বা আর্লি মর্নিং স্টং ইনসোমনিয়া, এগুলা, লিবিডো, ডিক্রিজ লিবিডো, মেয়েদের ক্ষেত্রে অ্যামিনোরিয়া, রিলেটিভ অ্যামিনোরিয়া, অ্যামিনোরিয়া বলতে অ্যাবসলিউট অ্যামিনোরিয়া হতে পারে, রিলেটিভ অ্যামিনোরিয়া হতে পারে। রিলেটিভ অ্যামিনোরিয়া বলতে বোঝায় যে আগে যে মেন্সট্রুয়াল পিরিয়ড হলো কি 5 দিন থাকলো, তাহলে একদিন হয়ে গেল, হ্যাঁ একদিন হলো, বা আগে যেমন অ্যামাউন্ট বেশি ছিল এখন কমে যাচ্ছে, দিস ইজ রিলেটিভ অ্যামিনোরিয়া আমরা ইউজ করি এই ক্ষেত্রে। অথবা অ্যামিনোরিয়া 1 মাস 2 মাস মাসিক হলো না, সেটাও অ্যামিনোরিয়া হবে। কিন্তু অ্যামিনোরিয়া অর্থ কিন্তু শুধু নট ইন কনসেপশন, দ্যাট মাই বি ডিউ টু দ্য অ্যানিমিয়া, এগেইন দ্যাট মাই বি ডিউ টু ডিপ্রেশন। ঠিক আছে, তাহলে আমরা এই হিসাবটা যদি করি, এই যে বললাম যে ওয়েট লস আর ওয়েট ওয়েট চেঞ্জ, ইনসোমনিয়া, তারপরে হলো গিয়া ডিক্রিজ লিবিডো, আর হলো গিয়া অ্যামিনোরিয়া, অ্যামিনোরিয়া, এইগুলাকে বলে আমরা বায়োলজিক্যাল সিমটমস অফ ডিপ্রেশন। এই বায়োলজিক্যাল সিমটমস অফ ডিপ্রেশন বলতে বোঝায় কিন্তু আমরা পরে আসবো এন্ডোজেনাস ডিপ্রেশন, তার মানে এন্ডোজেনাস মানে ভিতরে কিছু হচ্ছে, তার মানে ভিতরে যদি আমরা নিউরোট্রান্সমিটার যদি ডিপ্রেশন কমে যায় তখন এটাকে আমরা এন্ডোজেনাস ডিপ্রেশন। আর একটা শব্দ আছে রিয়েক্টিভ ডিপ্রেশন, রিয়েক্টিভ মানে পরীক্ষাতে পরীক্ষা খারাপ হলো, পরীক্ষা খারাপ মন খারাপ হবে, এটি স্বাভাবিক, এটি রিয়েক্টিভ ডিপ্রেশন। কিন্তু এই ডিপ্রেশনটা ডিপ্রেসিভ ডিজর্ডার ডিপ্রেশন কি না সেটা বলতে হলে 1 বা 2 সপ্তাহ থাকতে, আমার আজকে কালকে বা 1 সপ্তাহ ধরে মন খারাপ, এটি ডিপ্রেশনের মধ্যে পর্যায়ে পড়ে না, এটা পড়ে না। যদি 1-2 সপ্তাহ চেয়ে বেশি হয় তখন আমরা এটা এই যে এটা ডিপ্রেশনটা এটা রিয়েক্টিভ ডিপ্রেশন, মেজর ডিপ্রেসিভ ডিজর্ডার রিয়েক্টিভ টাইপ, এইভাবে আমরা ভাগ করব। আমরা বলছি যে এটিওলজির ক্ষেত্রে যদি বলি, আমরা আমরা আসবো ক্লাসিফিকেশনে আসবো, আমি আর বলবো জেনেটিকে আমরা ক্লাসিফিকেশন, ফ্যামিলি স্টাডিজ যেটা করে দেখা যাচ্ছে আসলে যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, ফার্স্ট ডিগ্রি মানে বাবা মা ভাই বোন, যদি আমার একজন যদি এক্স তার বাবা মা অথবা ভাই বোন, এটা হলো ফার্স্ট ডিগ্রি নাকি। সেকেন্ড ডিগ্রি হলো গিয়ে ছেলে মেয়ে, ওই এক্স এর ছেলে মেয়ে, আবার দাদা দাদি, এরা হলো গিয়ে সেকেন্ড ডিগ্রি, তার বাইরে যদি হয় তো থার্ড ডিগ্রি। তাহলে প্রিভিলেজ অফ ব্রেড অ্যামং দ্য ফার্স্ট ডিগ্রি রিলেটিভস ইজ 10-15 হোয়ার দ্য অ্যামং দ্য জেনারেল পপুলেশন 3-4, তার মানে 3-4 গুণ বেশি, কিন্তু জেনারেল পপুলেশন 3-4 গুণ বেশি যাদের কিনা ডিপ্রেশন হয়, বাবা মার ডিপ্রেশন আছে, তার ডিপ্রেশন হওয়ার চান্সটা অন্য যাদের নাই বাবা নাই তাদের ডিপ্রেশন হওয়ার থেকে 3-4 গুণ বেশি। টুইন স্টাডিতেও বলা হচ্ছে যে এই যে মনোজাই টুইনদের মধ্যে 45% থাকে, আর ডাইজাইগোটিক 20%, ডাইজাইগোটিক টুইন আর নর্মাল কিন্তু এক, ডাইজাইগোটিক টুইন আর এমনি সিবলিং এটার মধ্যে সমান, হ্যাঁ, আর মনোজাই টুইন কিন্তু যেহেতু এক কিট থেকে হয় জাইগোট থেকে মাইটোসিসের মধ্যে হয়, সেই ক্ষেত্রে এক্ষেত্রে সমান কি হয় জেনেটিক কোড থাকে, সেই ক্ষেত্রে মনে থাকে টুইনের মধ্যে 45%, মানে এক টুইনে যদি পজিটিভ হয় ডিপ্রেশন তাহলে তার এদের ক্ষেত্রে 45% যদি পজিটিভ হয় তারও ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা বেশি। বায়োকেমিক্যাল যেটা এটিওলজি এখানে বলা হচ্ছে যে এই হাইপোফাংশন অফ
5-hydroxytryptamine or noradrenaline, histamine are responsible. এই জন্য আমরা যদি এটাকে বলে এন্ডোজেনাস ডিপ্রেশন যদি এটা রিলেটেড হয় ওইটা দিয়ে শুরু হয় তাহলে এন্ডোজেনাস ডিপ্রেশন বলছি আবার উল্টাভাবে হতে পারে রিয়েক্টিভ হতে পারে আমার মন খারাপ আমার পরীক্ষাতে খারাপ তার জন্য আমি শুয়ে বসে আছি আমি কারোর সাথে মিশতেছি না আমি শুয়ে বসে থাকলে এই নিউরোট্রান্সমিটার আস্তে আস্তে কমে যায় নিউরোট্রান্সমিটার অ্যাক্টিভিটি কমে যায় আমি সান এক্সপোজার না হয় খাওয়া দাওয়াটা ঠিক মতো না খাই তাহলে আমার নিউরোট্রান্সমিটার কমে যায় বুঝা গেছে এটা রিয়েক্টিভ ডিপ্রেশন এন্ডোজেনাস না কিন্তু আসলে হয়েছে তখন তো নিউরোট্রান্সমিটার ডিপ্রেশন হচ্ছে কিন্তু কিচ্ছু নাই কোনো সমস্যা নাই তার এনভায়রনমেন্ট সব ঠিক আছে কিন্তু তার নিউরোট্রান্সমিটার কমে যাচ্ছে তখন আমরা বায়োলজিক্যাল তখন এন্ডোজেনাস ডিপ্রেশন বলি এবং ওইটার জন্য বায়োলজিক্যাল সিম্পটমসটা বেশি দেখা যায় বায়োলজিক্যাল সিম্পটম যে আমরা বললাম ডিক্রিজ অ্যাপেটাইট তারপর হলো গিয়া ইনসোমনিয়া লিবিডো তারপর হলো গিয়া এমিনোরিয়ার কথা বুঝলাম তো তাহলে আমরা টার্গেট যে মেডিকেশন করি তার টার্গেট কিন্তু এটা যেটাই হোক এন্ডোজেনাসই হোক তারপরেও তো আমরা কি বাড়াবো নিউরোট্রান্সমিটার বাড়াবো আর যদি রিয়েক্টিভলি যদি হয় লং টার্ম আমরা ইয়ের জন্য রিয়েক্টিভ রিয়েকশনের জন্য আমরা ডিপ্রেশন হলো তখনও কিন্তু নিউরোট্রান্সমিটার কমে যাবে তাহলে নিউরোট্রান্সমিটারকে বুস্ট আপ করার জন্যই আমরা এটা দিই সেই জন্য আমরা বলি এসএসআরআই কথা বলি সেরেটিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর হ্যাঁ তাহলে হলো কি সাইন্টিফিক ল্যাবে যে কি হয় এসএসআরআই কি আছে ভিটামিন আছে ব্রেকডাউন যাতে না হয় রিআপটেক না হয় তার জন্য রিআপটেক ইনহিবিটর দিয়ে ওই সাইন্টিফিক ল্যাবে এবিলিটি বাড়ায় ফাইব্রিটিভটা একইভাবে নটিলিন একইভাবে কাজ করে কাজেই আমাদের ক্ষেত্রে ওই যে ওষুধ দেওয়ার পিছনে অ্যান্টি ডিপ্রেশন দেওয়ার পিছনে কারণটা এটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসে বলছি স্ট্রেসফুল লাইফ ইভেন্টসগুলো আসলে এই করে যে ফেলার ইন দ্য এক্সামস আমি বললাম ফেলার ইন দ্য এক্সাম যদি হয় আমার মন খারাপ মন খারাপের জন্য দুই সপ্তাহ যদি বেশি মন খারাপ থাকে তাহলে আমি মন খারাপ মানে অ্যাক্টিভিটিস কমে যাবে তার জন্য তো এই ডিপ্রেশনটা আসবে ফাইন্যান্সিয়াল প্রবলেমস রিপিটেডলি ফাইন্যান্সিয়াল প্রবলেমস ক্রাইসিস থাকে তার তো স্বাভাবিকভাবে হবে আমরা ওই জন্য বলছিলাম আগে লোয়ার ক্লাসের যেটা বলছিলাম অথবা হায়ার এক্সপেকটেশনে তার টাকা আছে অনেক টাকা তার কিন্তু এটা ক্রাইসিস হচ্ছে গরিবের সাপেক্ষে কোনো সমস্যা না তার সাপেক্ষে তো অনেক বেশি তো ওইটার জন্য ফাইন্যান্সিয়াল প্রবলেম যদি হয় সেটার জন্য কিন্তু ডিপ্রেশন হতে পারে প্রবলেমস ইন রিলেশনশিপ রিলেশনশিপ হার্স রিলেশনশিপ যদি ফ্যামিলি কনফাইনমেন্ট যদি তার পার্টনারশিপের পার্টনারদের মধ্যে রিলেশনশিপ ভালো না হয় যদি হয় সেই ক্ষেত্রে হতে পারে ডেথ অফ দ্য স্পাউস অর ক্লোজ রিলেটিভ যদি হয় কারণ স্পাউস যদি মারা যায় সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে এটা স্ট্রেস ইভেন্টে বলা হয় 100% বলা হয় স্পাউস বা লাইফ পার্টনার যদি কেউ মারা যায় সেটা বলে 100% স্ট্রেস এটা স্ট্রেস রেটিংয়ে 100% বলা হয় তাহলে যদি ক্লোজ যদি কেউ মারা যায় সেটাও একটা প্রবলেম তাহলে সেই ক্ষেত্রে ডিপ্রেশন হওয়ার চান্স বেশি ভালনারেবল ফ্যাক্টরের মধ্যে চাইল্ডহুড অ্যাডভার্সিটি যদি হয় মাইগ্রেশন যদি হয় বাবা মা যদি মারামারি করে যদি বাবা মা সেপারেটেড হয়ে যায় তার সিকিউরিটি নিয়ে প্রবলেম হয় সেই ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে অথবা কেউ কারোর মধ্যে যারা কিনা চাইল্ডহুড লেবারের মানে নির্যাতিত তারা কিন্তু বড় হয়ে কিন্তু এই ডিপ্রেশন ডেভেলপ করার সম্ভাবনা বেশি আর একটা বলে লস অফ মাদার বাই দ্য ডেথ অর সেপারেশন বিফোর দ্য এজ অফ 13 এটা যদি হয় আরেকটা ফ্যাক্টর আছে কোনো মামা মা যদি হয় মার 11 বছর 14 বছরের নিচে তিনটা বাচ্চা যদি থাকে তিনটা ছেলে মেয়ে যদি থাকে 11 বছরের নিচে তাদেরকে ওই মাদের ডিপ্রেশন হওয়ার সম্ভাবনাটা বেশি আর যদি ওখানে ছেলে বাচ্চা হয় তাহলে আর কথা নেই কারণ স্ট্রেস হয় তো একটু ম্যানেজ করতে সমস্যা তাহলে আমরা বললাম লস অফ মাদার বাই ডেথ অর সেপারেশন বিফোর দ্য এজ অফ 13 মাদার্স হুয়েব চাইল্ড অফ থ্রি অর মোর চাইল্ড বিলো দ্য এজ অফ দ্য 14 যদি হয় সেই ক্ষেত্রে হতে পারে সাইকোলজির কিছু বলা হয় কগনিটিভ থিওরিতে বলা হয় ব্যাকের কথা এটা যে ডিপ্রেসিভ কগনিশন এজ এ নেগেটিভ ভিউ অ্যাবাউট দ্য সেলফ ওয়ার্ল্ড অ্যান্ড ফিউচার যারা আসলে সবসময় দেখে নিজেকে নিম্নমনতায় ভুগি পৃথিবীটাই তো খুব খারাপ মনে করে আমার যে ভবিষ্যৎ কিছু নাই এরকম যারা চিন্তা ভাবনার মানুষ তাদের কিন্তু ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা বেশি
নিজেকে ডিভ্যালুয়েশন করে, অথবা ওয়ার্ল্ডকে ভালোভাবে দেখে না, অথবা ফিউচারের মধ্যে কিছু কিছু খুঁজে পায় না, যারা তাদের কিন্তু ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা বেশি। তুই মোটিভ পার্সেন্টের কথা বলো, সাইকোলজিক পার্সেন্টটি চেঞ্জ হয়ে যায়, খুব খুশি, খুব হাসি খুশি থাকে, খুব মন খারাপ করে থাকে, এদের কিন্তু ডিপ্রেশন হওয়ার চান্স বেশি। মানে খুব মন খারাপ করে থাকে একবার এক সময়, আবার খুব একবার মন ভালো থাকে, মানে চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে, তাহলে তাদেরকে তাদের হলো গিয়া ডিপ্রেশন হওয়ার চান্স বেশি। আর যদি হয় ক্রনিক অ্যান্ডিজেন্ডিং ফিজিক্যাল ইলনেসে হতে পারে, ডায়াবেটিস মেলিটাস আছে, ক্রনিক কিডনি ডায়াবেটিস, অনেক সুন্দর ডায়াবেটিস আছে, তার ডিপ্রেশন হতে পারে, তার রেস্ট্রিকশন আছে, সবার মাথায় চলতে পারে না, সবাই তো খেতে পারে না, হ্যাঁ, এটা তাহলে ক্ষেত্রে তার ডিপ্রেশন হচ্ছে। আইএসডি যদি হয়, যদি হয় যদি স্কিমি হার্ট ডিজিজ হয়, তার রক্ত লোড হয়, তাকে রেস্ট্রিকশন করা হয় সবগুলাতেই। আমরা যেমন এখন করোনার কারণে সবাই রেস্ট্রিকশন, মুভমেন্ট রেস্ট্রিকশন, চলাফেরা রেস্ট্রিকশন, ফ্রেন্ডের সাথে দেখার রেস্ট্রিকশন, এই রেস্ট্রিকশন হলে তো ডিপ্রেশন হবেই, হ্যাঁ, রেস্ট্রিকশন ডিপ্রেশন, আকাশ মেঘ, তার মানে আমি আকাশ মেঘ মেঘাচ্ছন্ন, আমি বাইরে হচ্ছি না, তাই না? আমার মুভমেন্ট কমলে ফাইবারের জন্য কমে যাবে, ডিপ্রেশন হবে, এটি স্বাভাবিক, পরিবেশটাই ওইরকম। সিবিডি যদি হয়, তার অ্যাক্টিভিটিস কমে গেল, সেল প্রোভাসকুলার ডিজিজের জন্য, সেটা হতে পারে এসএলের কারণে হতে পারে, থাইরয়েড ডিজিজের জন্য, হাইপোথাইরয়েডিজম যদি হয় সেক্ষেত্রে হতে পারে। তো এই যে কজগুলা, এটার জন্য আমাদের ইনভেস্টিগেশন করতে গেলে আমি জানতে হবে এই যে থাইরয়েড ফাংশনটা আমরা করবো, থাইরয়েড ফাংশনটা আমাদের লাগবে, এই জন্য এটাই খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর একটা হলো থাইরয়েড, এই জন্য আমাদের লাগবে, আর একটা হলো যেটা বললাম যে কজের দিক দিয়ে, যে প্রি মর্বিডের ডায়াবেটিস আছে কি না, আইএসডি আছে কি না, ওষুধ দেওয়ার ক্ষেত্রেও লাগবে। আমি টিপিক্যাল টিপিক্যাল টিসিএ দিব না এসএসআরআই দিব, এটা জানতে হবে। সিবি এর ক্ষেত্রে অনেক সময় বলে যে আমাদের কমিউনিকেবল ডিজিজ বা বায়োমেডিকেল না মেটাবলিক ডিসঅর্ডার যদি হয়, সেই ক্ষেত্রে এটা কোনটা দেওয়া যাবে, এসএসআরআই দেওয়া যাবে না টিসিএ দিব, আমরা এটা চিন্তা করতে পারবো, সেই ক্ষেত্রেও দরকার আছে। ট্রান্সমিশনের ক্ষেত্রে বলা হয় অ্যাকর্ডিং টু ইট যদি রিয়েক্টিভ এন্ডোজেন, আমি আগেই বলছি রিয়েক্টিভ মানে যে একটা, আমরা অনেক সময় জিজ্ঞেস করি না, তোমার তো ও বাবা রেগুলার টাকা দেয়, তুমি তো ভালো রেজাল্ট করতেছো, তোমার তো বয়ফ্রেন্ড আছে বা গার্লফ্রেন্ড আছে, তোমার বাবা মন খারাপ কেন? হ্যাঁ, তার মানে এই যে আনসারটা আমরা খুঁজে পাই, খুঁজি আনসার খুঁজে পেলে যেটা হয় সেটা রিয়েক্টিভ ডিপ্রেশন। অনেক কিছু জিজ্ঞেস করলাম, কিছুই আমরা পাই না, খুঁজে পাই না, সে নিজেও পায় না, কিন্তু তার ডিপ্রেশন হচ্ছে, এটা শুনলাম, সেটা হলো এন্ডোজেনাস ডিপ্রেশন। আর অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি মাইল্ড মডারেট সিভিয়ার, আমরা বলি মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, তাহলে মাইনর ডিপ্রেসিভ ডিসঅর্ডার আছে নাকি? না, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, মাইনর বলে কিছু নাই, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। ওই মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের ক্রাইটেরিয়া যদি কম হয় তাহলে মাইল্ড, যদি একটু বেশি হয় মডারেট, আর আরো বেশি হলে সিভিয়ার। নটের মধ্যে নটাই আছে তাহলে সিভিয়ার, নট না মাইল্ড। হ্যাঁ, আমরা নটের মধ্যে আমরা চারটা আছে, হুম, তাহলে ডিপ্রেশন ক্রাইটেরিয়া আমরা মিলাইলাম তো মাইল্ড, আর মডারেট কি আমরা 6-7টা থাকলো তাহলে মডারেট, তাহলে আমরা এইটার উপর। আবার হলো কি, একটা মডারেট আরেকটা আছে এটা আছে সম্ভবত, এটা হ্যাঁ অ্যাকর্ডিং টু সিমটম এজিটেটেড অ্যান্ড রিটার্ডেড, এজিটেটেড মানে অস্থির, ওই যে বললাম সাইকোমোটর এজিটেশন আর সাইকোমোটর রিটার্ডেশন, রিটার্ডেশন টিপিক্যালি হতে পারে, সে চুপচাপ থাকে, কিচ্ছু করে না, আরেকটা লোকের ডিপ্রেশন খালি বসতে পারে না, এদিকে এদিক চলাফেরা করে, সেই হিসেবে তাহলে যারা কিনা খুব চলাফেরা করে, চিল্লাপাল্লা করে, তারাও ডিপ্রেশন, যারা চুপচাপ থাকে তারাও ডিপ্রেশন, তেমনি ভেরিয়েশন হতে পারে, টিপিক্যাল প্রেজেন্টেশন নাও হতে পারে। একইভাবে টিপিক্যাল এটিপিক্যাল, আমরা বললাম টিপিক্যাল বললো গিয়া রিটার্ডেশন হবে, মন খারাপ থাকে, কথা বলতে সমস্যা হবে, দেরি হবে, মুভমেন্টটা তার প্যাটার্নটাই দেখলেই মনে হয় ডিপ্রেস, এটা টিপিক্যাল। আর এটিপিক্যাল দেখে বোঝা যায় না, সে টিপিক্যাল হাসি খুশি মুখে আসে, হ্যাঁ, কিন্তু কথা বলার কথাবার্তা বললে বোঝা যায় তার কন্টেন্টের মধ্যে ডিপ্রেসিভ কন্টেন্টই আছে, তার লেখার মধ্যে কন্টেন্ট আছে, গান শুনতে ডিপ্রেসিভ গান শুনতেছে, তাহলে ডিজিজ এ টিপিক্যাল টাইপ অফ ডিপ্রেশন, অত মাস ডিপ্রেশন করে আস্তে আস্তে মরে গেছে, আস্তে আস্তে কিন্তু সে নিজেকে সুইসাইড করে গেছে, দ্যাট ইজ এ টিপিক্যাল ডিপ্রেশন। তাহলে এটিপিক্যাল ডিপ্রেশনটা কিন্তু প্রবলেম, মাস ডিপ্রেশনের প্রবলেম। তোমার কাছে একটা রুগী আসলো, অ্যাটেন্ড করলো, বাসায় গিয়ে তার মারা গেল, তোমার রেসপন্সিবিলিটি বেশি, তোমার কাছে অ্যাটেন্ড করলো না, মারা গেল, তার রেসপন্সিবিলিটি, তুমি লাইফ তোমাকে সেভ করতে পারলা কি পারলা না এটা ব্যাপার না, কিন্তু তুমি যদি তোমার কাছে আসার পরে তুমি এটা তার যদি লাইফ হ্যাম্পার হয়, তোমার রেসপন্সিবিলিটি থাকবে, এটা তোমার একটা সে থাকবে। কাজেই টিপিক্যাল এটিপিক্যাল ডিপ্রেশনগুলো তোমার চিনতে হবে, নিউরোটিক সাইকোটিক
আমরা বললাম সাইকোটিক বলতে ওই যে মেজর মাইল্ড মডারেট সিভিয়ার, এটা একটা সিভিয়ার, ওই সিভিয়ার ও সাইকোটিক বিচার, এটা সাইকোটিক ডিপ্রেশন বলি আমরা। সাইকোটিক ডিপ্রেশন যদি হয় যেমন ওটলেসনেস, এটা যখন ওটলেসনেস হয়, এটা যখন গিল্ট হয়, সে বিশ্বাস যে আমার কিচ্ছু হবে না, আমার কোনো অর্থ হয় না, আমি আসলে তার, আমি আসলে এই সবকিছুর জন্য দায়ী। হ্যাঁ, চিন্তা করলে আমার আমার পেটটা ঠিক মতো কাজ করতেছে, হাইপোক্রিটিক্যাল ডেলুশন যদি ডেভেলপ করে, নিজের চিন্তা করলে আমি আমার কিচ্ছু নাই, তাহলে এটা হলো সাইকোটিক ডিপ্রেশন। আর নিউরোটিক মানে আমার যেটা মন খারাপ, ভালো লাগতেছে না, কিন্তু এটা তো সিভিয়ার না, মাইল্ড মডারেট সিভিয়ার, মডারেট অর মাইল্ড যদি হয় তাহলে নিউরোটিক ডিপ্রেশন। আবার অ্যাকর্ডিং টু অনসেট যেটা বলে প্রাইমারি সেকেন্ডারি, প্রাইমারি হলো কি বললাম, প্রাইমারি তার ডিপ্রেশন হচ্ছে প্রথম থেকে ডিপ্রেশন, অন্য কোনো কারণে না। সেকেন্ডারি বলছে তার ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, অথবা সিভিএ হয়েছে, তার পরে ডিপ্রেশন হচ্ছে, অথবা তার সাইকোটিক ডিসঅর্ডার আছে, সিজোফ্রেনিয়া আছে, এখন ডিপ্রেশন হচ্ছে, ডিজিজ সেকেন্ডারি ডিপ্রেশন। সিজোফ্রেনিয়া আছে, তার সিম্পটম নাই এখন, কিন্তু তার মনে হচ্ছে সিজোফ্রেনিয়া, আমার স্যার কি আমার সিজোফ্রেনিয়া, তাহলে তার এই সিজোফ্রেনিয়া কি হবে, তার ফেট জানে, তাহলে সারা লাইফ লং ডিসঅর্ডার, আমি কি এরকম করে যাব, আমার ছেলে মেয়েও ডিপ্রেশন সিজোফ্রেনিয়া হবে, এরকম যদি চিন্তা করে তাহলে রিয়েক্টিভলি যদি মন যে খারাপ হলো, লো মুড হলো, লস অফ ইন্টারেস্ট হলো, তখন এটা ডিপ্রেশন হয়ে গেলো, দিস ইজ সেকেন্ডারি ডিপ্রেশন। কিভাবে অ্যাকর্ডিং টু কোর্স যদি ইউনিপোলার বাইপোলার, আমরা বললাম যদি শুধু ডিপ্রেশন 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 ইউনিপোলার, আর ডিপ্রেশন 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 আছে কিন্তু একটা হাইপোমেনিক বা ম্যানিক হয়, তাহলে এটা বাইপোলার, অথবা ম্যানিক 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 আছে তারপর ডিপ্রেশন, তাও বাইপোলার ডিপ্রেশন। তো এই হলো গিয়া ক্লাসিফিকেশন। তো এটা জানার দরকার আছে, কারণ ইউনিপোলার চিকিৎসা আলাদা, বাইপোলার চিকিৎসা আলাদা, প্রাইমারি চিকিৎসা একটা, সেকেন্ডারি চিকিৎসা একটা। প্রাইমারি হলে আমার ডিপ্রেশনটা চিকিৎসা করতে হবে, আর যদি সেকেন্ডারি হয় আমার চিন্তা করতে হবে সিজোফ্রেনিয়ার জন্য কি করতে হবে, তার ডিপ্রেশন কেন আসতেছে তাকে বলতে হবে, অথবা সিজোফ্রেনিয়া বা অথবা ডেবিলিটিং তার ডিজিজ আছে, ফিজিক্যাল ডিজিজ আছে, ফিজিক্যাল ডিজিজ ভালো না করে শুধু ডিপ্রেশন চিকিৎসা করলে তার ডিপ্রেশন কাটবে না, তার প্রাইমারি, তাহলে সেকেন্ডারি ওয়ান আমরা বললাম যে প্রাইমারি জিনিসটা হলো ফিজিক্যাল ইলনেস, সেকেন্ডারি ডিপ্রেশন। তুমি ডিপ্রেশন চিকিৎসা করলা, মেইন সোর্সটাই তুমি সরাইলা না, তার হলো গিয়া ইকোনমিক ইনসলভেন্সি, ইনসলভেন্সি তুমি ম্যানেজ করলা না, তুমি শুধু ডিপ্রেশন চিকিৎসা করলে ইনসলভেন্স দিয়ে গেলা, আরো লোডেড হবে, তো তার টাকা বসেই না, তুমি ওষুধ কিনতে টাকা লাগতেছে, তাহলে সে ডিপ্রেশন হবে না, আরো বেশি হবে, তাহলে ভালো হবে না। তো ডিজিজ দ্য ওয়ে কাছেই আমাদের যে ওই যে টাইপটা করা, এটা কি প্রাইমারি না সেকেন্ডারি, এটা ইউনিপোলার না বাইপোলার, এটা কি নিউরোটিক না সাইকোটিক, এই সাইকোটিক ক্ষেত্রে কিন্তু ডিপ্রেশন চিকিৎসা করবা, অ্যান্টিসাইকোটিক দিতে হবে, টিপিক্যাল না এটিপিক্যাল জানতে হবে, টিপিক্যাল যদি হয় ভালো, এটিপিক্যাল যদি হয় তোমার সিরিয়াস নিতে হবে, তাদের যদি হয়, আর এজিটেটেড হলে তার চিকিৎসা করতে গেলে তার যাতে এজিটেশন কমে তার জন্য দিতে হবে, রিটার্ডের হলে একটু উঠানোর জন্য দিতে হবে, কাজেই এই রিয়েক্টিভ ইন্ডোজের সবগুলো টাইপগুলো আমাদের ইনভেস্টিগেট টু এক্সক্লুড এনি সর্ট অফ অর্গানিক ডিজিজ আমরা দেখবো। থাইরয়েড ফাংশনটা একটা ওয়ান অ্যান্ড অনলি যদি চিকিৎসা করে, থাইরয়েড ফাংশন, রেনাল ফাংশন, লিভার ফাংশন, এগুলো হলো কি ওষুধ দেওয়ার জন্য দিতে হবে। আমি যদি ময়েশ্চারাইজার দিতে চাই কোনো কারণে, সেই ক্ষেত্রে আমরা রেনাল ফাংশন ইম্প্যার আছে কিনা দেখতে হবে, আমি লিথিয়াম দিতে গেলে রেনাল ফাংশন ইম্প্যার হলে হবে না, লিভার ফাংশন যদি আমি স্টেবিলাইজার দিতে চাই, সেই ক্ষেত্রে আমি যদি ওই প্রোটিন বাইন্ডিং যে ওষুধগুলো দিতে চাই, তাহলে লিভার ফাংশন ঠিক মতো কাজ করে গেলে জানতে হবে। ব্লাড সুগার, ইসিজি, এগুলো দেখতে, ইসিজি চেঞ্জ যদি আগে থেকে চেঞ্জ হয়, আবার আমরা টিসি দিলাম, সেটা একটা প্রবলেম, কাজে ইসিজি চেস্ট এক্স রে করতে হবে, স্টুডিওতে কোনো ইনফেকশন আছে কি না, টিউব পারমে টিউবারকুলোসিস হচ্ছে, তারপরে দেখে ওয়েট ওয়েট লস হচ্ছে, ইনসোমনিয়া হচ্ছে, তাহলে কি আমি বলবো ডিজিজ ফর দ্য ডিপ্রেশন, তাহলে আমরা বললাম এটাও আবার চেঞ্জ হোল অ্যাবডোমেন চেক, এটা এটাও আমরা রুটিন সিটি অফ সিটি অফ ব্রেইন অনেক ক্ষেত্রে, কিন্তু টিউমারাস ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে টিউমারাস, যদি বাইপোলার কি সে ফ্রন্টাল লোব টিউমার হয় সেই ক্ষেত্রে হতে পারে, ক্রনিক্যালি পেইন হয় বা স্পেসিফিকেশন হয় সেটা হতে পারে, কিন্তু নট নেসেসারি, লিস্টের বটমে রাখার বিষয় হলো খুব কম ক্ষেত্রে হয়, কিন্তু সিটিসেন করতে গেলে অর্গানিক আরও কিছু ফিচার্স থাকবে না, যে তার নিউরোলজি ফিচার্স থাকবে, এটা থাকলে হবে, আর তুমি না করে আন্দাজে সিটিসেন দিবা তাহলে হবে না। ডিফারেন্সিয়াল যদি আমরা চিকিৎসায় ডিসথাইমিয়া হতে পারে, যদি ডিপ্রেশন যদি 2 বছর ধরে থাকে ক্রনিক্যালি, তাহলে ডিসথাইমিয়া বলি। অ্যাংজাইটি ফিচার্স, এই যে ফরগেটফুলনেস, কনসেন্ট্রেশন মনে যদি মনোযোগ দিতে না পারা, এটা তো কনসেন্ট্রেশন অভাব, অ্যাংজাইটির জন্য হচ্ছে, হ্যাঁ উদ্বিগ্ন আছে, তার মনোযোগ দিতে পারতেছে না, তাহলে তার অ্যাংজাইটি ডিসঅর্ডার জন্য হতে পারে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হতে পারে, অনেক দিনের অবসেশন আছে, কম্পালসিভ আছে, তার এ হচ্ছে,
রিয়েটিভ ডিপ্রেশন আসতেছে, ঠিক আছে? তাহলে কিন্তু এটা আমরা অক্সিজেন কম্পাসিভ আছে কিনা দেখতে হবে। সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে বললাম সিজোফ্রেনিয়া আছে, এখন ডিপ্রেশন সিজোফ্রেনিয়া ভালো হয়ে গেছে, তার রিয়েটিভ ডিপ্রেশন আছে, তাহলে সিজোফ্রেনিয়া কিনা জানতে হবে। আবার সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে ক্রনিক সিজোফ্রেনিয়া যদি হয়, চুপচাপ হয়ে কারোর সাথে মিশে না, কথা বলে না, তো তুমি তো কথা বলে না, কারোর সাথে মিশে না, খাওয়া দাওয়া করে না, ওয়েট লস হয়ে গেছে, ঘুমায় না, তার জন্য তাহলে কি আমরা সিজোফ্রেনিয়া বলবো? আমরা কি মেজর ডিপ্রেসিভ বলবো? ডেড মাইট ইজ সিজোফ্রেনিয়া। তাহলে আমরা এটা স্কিপ করতে অর্গানিক হাইপোথাইরয়েডিজম, ডিমেন্সিয়া, ডায়াবেটিস মেলিটাস, সিভিডি, এটা চিন্তা করবো। ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি জেনারেল একটা চিকিৎসা এক্সপ্লেনেশন করতে হবে, ডিপ্রেশনটা কি, কিভাবে আসে, কেন আসে, যদি হয় রিয়েক্টিভলি আসতে পারে, নন এন্ডোজেনাসলি আসতে পারে, এটাও বলতে হবে, এবং স্টিল করতে হবে। এটা কিন্তু সবসময় থাকবে না, সার্টেন টাইমে আবার চলে যাবে, কিন্তু আমরা চিকিৎসা দিব, যদি চিকিৎসা দিলে তাড়াতাড়ি হবে, বিহেভিয়ার আগে প্রকাশ করার আগে আমরা এটা কারেকশন করতে হবে, এটা বলতে হবে। অনেক সময় আমরা যদি রিটার্ডেশন হয়ে ফ্লুইড ডিফিউজাল হয়, স্টুপর হয়, সেক্ষেত্রে ফ্লুইড নেট্রোলাইজ এন্ড নিউট্রিশন মেনটেন করতেই হবে, আর টেক মেজার ফর দ্য সুইসাইডাল বিহেভিয়ার ইফ নিডেড। আমরা তার যদি সুইসাইডাল চিন্তাভাবনা থাকে, অ্যালার্ট করতে হবে রুগীকে, অনেক সময় প্রেসিডেন্ট দেখতে হবে, রুগীর আত্মহত্যার প্রবণতা আছে, রুগীকে দেখে রাখতে হবে, ওষুধ কিনবেন, খাওয়াবেন, 5 দিনের চেয়ে বেশি ওষুধ কিনবেন না, 4 দিন থাকতে, 4 দিন খাওয়ার পর 1 দিন থাকতে থাকতে আবার কিনবেন, আর ওষুধ অন্য কেউ খাওয়াবে, এটাও বলতে হবে। সার্ভ যেটা লাইফ ডেঞ্জারাস, এই জিনিসগুলো রাখা যাবে না। আর স্পেসিফিক চিকিৎসা হলো গিয়া অ্যান্টিডিপ্রেশন, ট্রাইসাইক্লিক, টিসিএ, তারপরে এইগুলো ইউজ হয়, এমিপ্রামিন, ইমিপ্রামিন, নরট্রিপ্রামিন, ক্লোমিপ্রামিন, এর মধ্যে সবগুলোই সমান, কিন্তু সাইড ইফেক্ট প্রোফাইল সবচেয়ে বেশি হলো ক্লোমিপ্রামিন, তারপরে হলো গিয়া ইমিট্রিপ্টালিন, তারপরে হলো গিয়ে ইমিপ্রামিন, তারপরে না নরট্রিপ্টালিন, তারপরে ইমিপ্রামিন, এগুলো সাইড ইফেক্ট প্রোফাইল সবচেয়ে বেশি। এটা কাজে ডোজিং দিতে গেলে সাইড ইফেক্ট প্রোফাইল হলো গলা শুকিয়ে যাওয়া, হাইপোটেনশন হয়ে যাওয়া, কনস্টিপেশন হওয়া, সিডেশন হওয়া, এগুলো খুব বেশি। কাজেই আমরা যদি দিতে চাই তাহলে এই হিসাবটা আনতে হবে। সেলেক্টিভ সেরোটোনিন রিউপ্টেক ইনহিবিটরস, মানে সার্ট্রালিন, ফ্লুক্সিটিন, সিটালোপ্রাম, এসিটালোপ্রাম, এগুলো কিন্তু ভালো, এই বিশেষ করে কার্ডিয়াক ইভেন্টের ক্ষেত্রে এটা সমস্যা, কিন্তু সেক্সুয়াল ডিসফাংশন কিন্তু করে, এগুলো সেক্সুয়াল ডিসফাংশন করে বা জিআই আপসেট করে। কাজে এই ওষুধগুলো দিতে গেলে আমরা মর্নিং টাইমে দেই, ইভিনিং এ দেই না, আর টিসিএ দেই নাইট টাইমে দেই সিটেশনের জন্য। এই মর্নিং টাইমে দেওয়ার কারণ হলো গিয়া এই ওষুধ স্লিপ সাইকেল চেঞ্জ করে ফেলে, কিন্তু অলরেডি যে এক্সিস্টিং স্লিপ সাইকেল প্রবলেম হয়ে থাকে বা এটিপিক্যাল প্রেজেন্টেশন হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা নাইট টাইমেও দিই, সাইকেলিস্টদের দিবি। আর সেরোটোনিন এন্ড নরাড্রেনালিন রিউপ্টেক ইনহিবিটর যেমন ভ্যানলাফ্যাক্সিন, ফ্লুক্সিটিন, এগুলো কিন্তু ডায়াবেটিসের ক্ষেত্রে দিই আমরা, ফ্লুক্সিটিনটা ডায়াবেটিস পেরিফেরাল নিউরোপ্যাথি যদি থাকে, দেস ভ্যানলাফ্যাক্সিন দেওয়া যায়। ভ্যানলাফ্যাক্সিনের সমস্যাটা হচ্ছে কি, ভ্যানলাফ্যাক্সিন কিন্তু হাইপারটেনশন করে, মানে প্রিএক্সিস্টিং হাইপারটেনশন করলে তুমি দিবা কিনা এটা চিন্তা করতে হবে। আর অ্যান্টিসাইকোটিক যদি পার্টিকুলারলি ইউজ ইন দ্য সাইকোটিক ডিপ্রেশন, রিসপেরিডন, অলানজিপিন, বিশেষ করে অলানজিপিন দেওয়া হয়, যদি কোনো কোনো ক্ষেত্রে মস্তিষ্কে দেওয়া হয় অগমেন্টেশন যেন, এই জন্য আমরা সিরাম ক্রিয়েটিনিনের কথা বলছিলাম, লিভার ফাংশন টেস্টের কথা বলছিলাম, তারপরে হলো গিয়ে কিডনি ফাংশন টেস্টের কথা বলছি, ইসিটি আমরা অনেক সময় দিই, যদি রেজিস্ট্যান্ট ডিপ্রেশন যদি হয়, সেগুলো চিকিৎসা দিয়ে ভালো না হয়, অথবা যদি সুইসাইড অ্যাটেম্প হয়, ডিপ্রেসিভ স্টুপর হয়, অথবা পিপুরাল ডিপ্রেশন হয়, পিপুরাল ডিপ্রেশন ডেলিভারির পরে যদি হয়, সেক্ষেত্রে এটা দিয়ে আসবে। তো দিস ইজ দ্য ওয়ে। আমরা মনে হয় এরপরে আর কিছু দরকার নেই, ডিউরেশন হলে 4 to 6 to 12 months, এই ফুল রিমিশন উইথড্রোন মেডিকেশন স্লোলি ওভার 3 months, আর ইন কেস অফ রিকারেন্ট অ্যাটাক সাইকো প্রোফাইলেটিক ট্রিটমেন্ট দেই আমরা বেনিফিশিয়াল, আর সামটাইমস দ্য কন্টিনিউস অফ ট্রিটমেন্ট মে বি ইটা লাইফ লং হতে পারে। কিন্তু এটা তো মেডিকেল ট্রিটমেন্ট, সাইকোলজিক যে ট্রিটমেন্ট দিতে হয়, সাইকোথেরাপি ইম্পর্টেন্ট, সাইকোথেরাপি ইম্পর্টেন্ট, কগনিটিভ থেরাপি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ইজ ইম্পর্টেন্ট। আর এভারেজ যদি হয় কোর্স ইন প্রোগ্রেস এর ক্ষেত্রে বলা হয় যে দ্য এভারেজ ডিউরেশন অফ ডিপ্রেসিভ ইজ 6 months, বাট অ্যাবাউট 12-25% লাস্ট মোর দেন 1 year, অ্যান্ড অ্যাবাউট 10-20% ডেভেলপ কনফার্মিস্ট। আর ইন্টারভেল এপিসোডস কিন্তু যত দিন চাইতে থাকবে, যদি ইন্টারভেলটা ঘুরে থাকে তখন একটু বাড়তে থাকবে। আর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু 10-11-70% কিন্তু সুইসাইড করেই ফেলে, কাজে তুমি সুইসাইড করা যতটুকু প্রিভেন্ট করা যায় করতে হবে, কিন্তু এই রেসপন্সিভ তোমার কাছে ঘরে না যায় সেই চিন্তা চিন্তা করো। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলো, নাহলে আমার মনে হয় আমার টাইম ওভার। স্যার একটা কোয়েশ্চেন ছিল, বলো স্যার, আমরা কাদেরকে টিসিএ দিব আর কাদেরকে এসএসআরআই দিব, মানে এটা আমরা ডিফারেন্সিয়েট করব কিভাবে, এটা একটা কোশ্চেন। আর স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার, সার্ট্রালিন মানে এসএসআরআই এগুলার
মানে মানে এরকম সাইড ইফেক্ট আছে যে অ্যাপেটাইটের সাথে রিলেটেড বা ওয়েট গেইন? মানে স্যার এগুলা সার্ট্রালিন এগুলার কি স্যার ওয়েট গেইন, ওয়েট লস, অ্যাপেটাইট এগুলার সাথে কোনো রিলেশন আছে নাকি? আচ্ছা, তো তোমার প্রথম কোয়েশ্চেনের আনসার দিই, এটা হলো টিসিএ সব অ্যান্টিডিপ্রেশন সমান, ডিপ্রেশন কাটার জন্য সব অ্যান্টিডিপ্রেশন সমান, এডুকেট ডোজ এর ডিউরেশনে দিলে ডিপ্রেশন কাটবে, কিন্তু ক্রাইটেরিয়ার মধ্যে মেলে, যেমন হলো কারোর ঘুম কম, ঠিক আছে, ঘুম কম, তারপর হলো গিয়া শরীরে ব্যথা আছে, তাদের ক্ষেত্রে হলো টিসিএ, আবার যাদের হলো গিয়া কি আছে অলরেডি কার্ডিয়াক ডিজিজ আছে তাহলে টিসিএ দেওয়া যাবে না, কার্ডিয়াক ডিজিজ ক্ষেত্রে এসএসআরআই দিতে হবে, সেক্সুয়াল ডিসফাংশন অলরেডি আছে তার ক্ষেত্রে দিয়ে এসএসআরআই দেওয়া যাবে না, তারপরে যদি পিইউডি থাকে আগে থেকে এসএসআরআই দেওয়া যাবে না, বুঝা গেছে, এইভাবে দিতে হবে। আর ওয়েট যেটা বলছে সব অসুস্থদের কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট ওয়েট চেঞ্জ হয়, সেটা কিন্তু ওয়েট চেঞ্জ আন্দাজে হয় না, ওষুধের কারণে হয় না, তার অসুবিধা হলে সাইড ইফেক্ট, যেমন হলো গিয়ে অ্যাপেটাইট বাড়ায় ফেলে, এক্সাইটি বেশি হয়, তোর খাইয়ে ফেলে, খাওয়াটা নিষেধ নাই, খাওয়ার আইটেমটা চেঞ্জ করতে হবে, কার্বোহাইড্রেট রিচ খাওয়ার খাওয়া যাবে না, ভেজিটেবল বেশি খেতে হবে, এক্সারসাইজ করতে হবে, তাহলে কিন্তু এই ওয়েটটা চেঞ্জ, মেটাবলিক ডিসফাংশন হবে না, বুঝা গেছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। যদি আর কোনো কারো কোয়েশ্চেন না থাকলে আমি কুইট করি, কারণ মনে হয় কেউ আছে। হ্যাঁ, তো ভালো থেকো।